আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কি কি তরকারি রান্না করব ওগুলা দেখাবো। তবে সবচেয়ে বিশেষ করি নোয়াখালীর সবচেয়ে সবার প্রিয় একটা খাবার তরকারি, ওটা হলো মরাজেতা হাতুয়া। শুটকি দিই, মানে আঙ্গু হুনি দিই আর মাছ দিই, মরাজেতা হাতুয়া করুম। এই দেখেন, আই নিয়েছি চুরি চুরি শুটকি সুরি হুনি, এ সুরি হুনি নিছি, দুই নিছি বালা করি, কতক্ষণ ভিজে রেখছি। আর এনে বিদেশি মাছ এগুন, তবে এগুন কোরাল মাছের মতো দেখছেন না, আর ওগুনডে ভাজি করুম। তো অনগা আমি মাছগুনডে ছোট্ট ছোট্ট করে কাটি লই, আর এন দিয়ে মাছগুন ভাজি করি এলাম, বুঝলেন নি? ওই এগুন কই মাছের মতো দেখতে, এগুন এগুনডে ভাজি করি এলাম। তো এগুন আগে দিয়ে ভাজি করি লই, তো এনে করে মরা যেতে হাতুয়া দেখাম। এই দেখেন মাছগুলা নিছি আমি, এগুলা এখানকার ভূমধ্য সাগরের মাছ, অনেকটা দেখতে আমাদের বাংলাদেশের কই মাছের মতো। তো এখানে আমি কী দিব, এই ঝাল, হলুদ, লবণ আর জিরা এগুলা দিয়ে দিব। এগুলা দিয়ে ভালো করে মেখে নিব। দেখেন আমি মেখে নিছি, আমি আগে এগুলা ধুয়ে নিছি ভালো করে। সাফওয়া নদীকে একটু কান্না করতেছে, ওরে খাওয়া ভাত খাওয়াইতেছে ও খা এই আর কি। এখন চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি অলরেডি, এখন দিয়ে দিব। আমি সবগুলা মাছ দিয়ে দিছি, এখন একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মাছগুলাকে উল্টিয়ে দিয়েছি, আর একটু কিছুক্ষণ সময় হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন আমার মাছ ভাজিগুলা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। দেখেন আমার মাছ ভাজিগুলা কি সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু। এখন আমি অন্য তরকারিগুলা করে নেব। অনগা আই এই আবার ইয়ে করতেছি, এই ধরেন মরা যেতে হাতুয়া তরকারি, এগেন রাম দিয়ের আর কুম্বা শাক ভাজি করুম, কুম্বা শাক কুড়িয়ের এই সান গাছের কুম্বা শাক, এগেন কিনি নয় আমার আমার গাছের। এখন লাস্ট একদম লাস্ট পর্যায়ে, যেহেতু বৃষ্টি চলে আসছে এই জন্য তুলে নিছি, তুলে নিয়ে এখন কুটে ভাজি করে নেব এই আর কি। তার সাথেই থাকুন। হয়ে গেছে আমার কুমড়া শাক ভাজি, আমি শাকগুলো ভেজে নিছি। এরপরে আজকে আর তরকারিগুলো, এই যে মরা যেতে হাতুয়া নোয়াখালীর সবচেয়ে ফেভারিট, সবচেয়ে প্রিয় খাবার এটা, যে নোয়াখালীর মানুষে এটা খায় না। যদি বলে যে আমি খাই না, তাহলে হয়তো নোয়াখালীতে বসবাস করে না আমি বলবো, কারণ নোয়াখালীতে সবাই এটা খুব প্রিয়। আমার একটা চাচা মেয়ে আছে, ওনার তো এত প্রিয় এই হাতুয়াটা। আর এই হাতুয়াটা যদি আপনারা করেন আমরা যেভাবে করছি, তাহলে আর মাংস খেতে মন চাবে না, এরকম টেস্টি হয় এই তরকারিটা। এরপরে আমার মাছ ভাজি এই আর কি, এগুলো আজকের তরকারি। হাজার ব্যস্ততার মাঝেও খাওয়ার জন্য তরকারি রান্না করতে হয়, কি করব। এখানে চাকরি, এরপরে বেবি, সংসার, সব কিছুই করতে হয় নিজেকে এই আর কি। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আশা করি সবার ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমাকে আপনাদের সবার সাথে রাখবেন। আমার অনেক আমি বেশিরভাগ সময় নোয়াখালীর কথা বলি, আবার আমার এমনিই কথা বলি। তা আসলে আমি এভাবেই সব সময় কথা বলি, আপনারা কিছু মনে করিয়েন না এই আর কি। আর কুম্বার শাক ভাজি, আর নোয়াখালীর হাতুয়া, আর আর মাছ ভাজি আই করছি খাইবার লাই, আনেরা অঙ্গমত করি খাইয়েন। তো কীরকম হয়েছে জানাইন, ইনশাল্লাহ আল্লাহ পাক যেন সবারই ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।